এটা আসলে যে টোনারটার সাথে দেয়া হয় সেই টোনারটা এভাবে থাকে এখানে ডেভেলপার দেওয়া আছে ডেভেলপারটা আসলে ডেভেলপারের নিতে ভরাতে হবে এটা একটা টোনার এটা একটা ডেভেলপার ইউনিট এর সাথে USB ক্যাবেল যেটা আসলে আপনারা প্রিন্ট এবং স্ক্যান নিতে পারবেন কম্পিউটার থেকে কম্পিউটারে কাজ করার জন্য সুবিধা হয় প্রিন্ট এবং স্ক্যানিং আসলে এটা দিয়ে সাদা কালো প্রিন্ট হলেও আপনারা কালার কিন্তু খুব সুন্দর কালার স্ক্যান করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট আর এটা হলো পাওয়ার কেবেলটা এখানে একটা ট্রেপ আছে এই ট্রেটাতে A4 লিগাল এবং A3 পর্যন্ত এটা প্রিন্ট দেবে ঠিক আছে আমরা এখানে বইটি আছে ম্যানুয়াল বইটি আছে এখানে কিভাবে কোনটা প্রথমে কোনটা কি করতে হবে সেটা সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে কম্পিউটারের সাথে যে সংযুক্ত হবার জন্য যে একটা সিডির কথা বলেছিলাম সেই সিডিটি দেয়া আছে যেটাতে ড্রাইভার ইনস্টল করে দিতে হবে এবং এখানে আপনার যে বইটা বইটার মধ্যে সম্পূর্ণ তার ডিটেইল দেওয়া আছে ফার্স্ট কিভাবে কি করবেন প্রথমেই দেখাচ্ছে এক নম্বর স্টেপ আপনার উপরে এটা খুলতে হবে এবং যেটা রয়েছে এখানে এটা খুলতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আপনার এটা সেট করার জন্য একটু সময় লেগে যায় Thank you.
লাগাতে হবে। পাওয়ার দিয়ে ডেভেলপারটা আমার জাস্ট ওকে করতে হবে। আমাদের ঠিক পিছন দিকে আছে, চাইনি দেখতে পাবেন ঠিক পিছনের দিকে। পাওয়ারটা ঠিক ওখানে রয়েছে, আমরা এখানে পাওয়ারটা দিয়ে দিলাম, সেই সাথে আপনি জাস্ট চাইলেই পাওয়ারটা সুন্দরভাবে মাল্টিপ্লাকে ধরে পাবেন, অথবা মেশিনটা অন করতে হবে। অন করে ফেললাম, মেশিন অন হয়ে গিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশ করতে হবে। সেক্ষেত্রে এখানে ইংলিশ লেখা রয়েছে, জাস্ট ইংলিশে ওকে করতে হবে। জাস্ট ওকে করলাম, প্রেস আবার ওকে। সে এখন বলছে ক্লোজ ফ্রন্ট কভার, যেহেতু আমি ফ্রন্ট কভার এটা খুলেছিলাম, কিন্তু আমার আসলে এটা এভাবে ছিল, এভাবে ছিল। এখন আবার তারা বলছে ওপেন ফ্রন্ট কভার, সেট ডেভেলপার কার্টিস ক্লোজ ফ্রন্ট কভার। ঠিক আছে, যখন আমরা এই যে ডেভেলপার কার্টিসটা দিয়েছে আমাদের সাথে, এই ডেভেলপার কার্টিসটা আমাদেরকে সেখানে এভাবে ওপেন করে ফেলতে হবে। আমি এই ডেভেলপার কার্টিস আমি রেডি করছি এখন। ঠিক কার্টিস যেভাবে আমরা মেশিনের মধ্যে ভরাই, ঠিক সেভাবেই এই ডেভেলপার কার্টিসটা আমাদেরকে সেট করে নিতে হবে। এই যে জাস্ট সেট করে নিলাম এবং ফ্রন্ট কভারটা ক্লোজ করে ফেললাম। এখন সে বলছে স্টার্ট ইজি সেট আপ প্রেস ওকে। যদি আমরা স্টার্ট ইজি করতে চাই, সেক্ষেত্রে সেট আপ করতে চাইলে ওকে দিতে হবে। এখন সে ইজি সেট আপ করছে, কিছু সময় নেবে। এখন ডেভেলপার ইউনিটটি রেডি হচ্ছে। টেপগুলো খুলে দেবো আমাদের কাজের সুবিধার্থে। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখন দেখেন এই যে ডেভেলপার ইউনিট যখন আমার পুরোপুরি সে নিয়ে ফেলেছে, তারপর যে তথ্যটি দিচ্ছে ইজি সেট আপ ওপেন ফ্রন্ট কভার রিমুভ ডেভেলপার কার্টিস, মানে ফ্রন্ট কভার আমাকে খুলে ফেলতে বলছে এবং আমরা যে ডেভেলপার কার্টিসটি সেখানে প্রবেশ করিয়েছিলাম সেটা আমাদেরকে খুলে ফেলতে বলছে। আমি খুলে ফেললাম আমার ফ্রন্ট কভারটি, এবং এই যে আমার ডেভেলপার ইউনিট, ডেভেলপার ইউনিটের কিছুক্ষণ আগে কিন্তু আমরা ভারী দেখেছিলাম, একটু ওয়েট ছিল এটা, এটা যখন খালি হয়ে গিয়েছে এখন সেটা পুরোপুরি হালকা। আমরা যখন পুরোপুরি তখন পুরোপুরি ভারী দেখেছিলাম, এখন কিন্তু পুরোপুরি হালকা হয়ে গেছে। এখন আমরা কী করব, এখন আমাদেরকে আমাদের যে অরিজিনাল কার্টিসটি দিয়েছে, আমাদেরকে যে অরিজিনাল কার্টিসটি দিয়েছে, আমরা অরিজিনাল কার্টিসটি এখন এখানে প্রবেশ করাবো। এই কার্টিজে অবশ্য বেশি, এই কার্টিজে অবশ্য বেশিক্ষণ আপনি প্রিন্ট দিতে পারবেন না, হয়তো 500-600। এর পরবর্তীতে আমি আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে দিব, আসলে অরিজিনাল কার্টিজ দিয়েও কীভাবে আপনারা রিফিল করতে পারবেন। আসলে অরিজিনাল কার্টিজের সাথে আরেকজন
আরেকটি কার্ডিস নিয়ে থাকে, কিন্তু আমরা অরিজিনাল কার্ডিসে কীভাবে রিফিল করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিতে চাই। আমি এই যে অরিজিনাল কার্ডিসটি প্রবেশ করাচ্ছি, আমি প্রবেশ করালাম, এরপরে আমি ফ্রন্ট কভার ক্লোজ করে দিলাম। সেই যে একটু সেট আপ নিয়ে নেবে, কারণ কালির দরকার আছে ভিতরে, সে সেট আপ করে ফেলবে। ইজি সেট আপ আসছে, এখন প্রেস ওকে দিতে বলছে, মানে সেট আপ হয়ে গেছে। এখন এখানে আরেকটি মেসেজ এসেছে, সেটি হলো অটো ক্যালিব্রেশন এক্সিকিউট স্পিড। আসলে আমরা এটা এক্সিকিউট যদি দিতে চাই তাহলে আসবে সেট A4LT অন ড্রয়ার প্রেস ওকে, মানে আমাদেরকে ড্রয়ার যে রয়েছে এটা ড্রয়ারে আমাদের A4 অথবা লেটার সাইজের যে আমার পেপার রয়েছে সেটা দিতে বলছে। আমরা A4 দিচ্ছি, প্লাস্টিকটি সরিয়ে নেওয়া উচিত ছিল প্রথমে। এই যে আমার কিছু জিনিস রয়েছে এগুলো আমাদের খুলে বেরোনো উচিত, এগুলো খুলে ফেললে আমার মেশিন জানানো হবে এবং ড্রয়ার প্রেস করাতে ভালো হবে। আমি ড্রয়ারে দিয়ে দিয়েছি, এখন জাস্ট ওকে আমাকে আমি যদি দেই সেখানে ইজি সেট আপে একটা প্রিন্টিং দেখাচ্ছে, অর্থাৎ প্রথম যে পেজটি প্রিন্ট হবে সেটা, এটা হলো প্রথম টেস্ট পেজ। টেস্ট পেজ কিন্তু এরকম বেরোলে আপনারা কেউ ভয় পাবেন না, অর্থাৎ আপনার কালির যে ধরনটা সেটা ওরা ইয়ে করায় কীরকম আছে সেটা আপনাদেরকে, এটা একটা টেস্ট কপি বের হয়। এখন চার্ট প্রিন্টেড আউট, আমরা যদি চার্ট ও একটা প্রিন্ট করতে চাই, এখানে চার্ট প্রিন্টেড আউট দেখায়, সেটা আমি যদি ইয়েস দেই সেট টেস্ট চার্ট ক্লোজ কভার প্রেস ওকে, অ্যাডজাস্টমেন্ট অ্যারো প্রেস ওকে অ্যাগেইন। আমি ক্যান্সেল দিয়ে দেয়, আমি এটা করতে চাই না। আমি একবার অফ করে দিচ্ছি, এখানে আবারও ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, ইংলিশ দিব, ওকে দিব। আমরা এগুলো স্কিপ করে দেই, ইনস্টল ডাটা। ওরা আমাদেরকে বলছে যে কোনো কিছু যদি আমি করতে চাই, যে ডাটাটার কথা বলেছিল যে ইএসবি মেমোরি থেকে যে সফটওয়্যার দেওয়া হয়েছে সেই সফটওয়্যার দেওয়ার কথা বলেছে। সফটওয়্যার আমার এখন আমার মেশিন মোটো পুরোপুরি রেডি, ঠিক আছে। এখন আমি জাস্ট একটা ফটোকপি দিয়ে চেক করবো কী অবস্থা আমার, আমার কালার কীরকম আসছে। আমি একটা ওর যে ফ্রন্ট পেজ অথবা ভিতরের কোনো পেজ সেটা আমি নিব, সেটা নিয়ে আমি দেখি সেক্ষেত্রে লেখাটা কীরকম আসছে। যে এটা যদিও চাইনিজ লেখা, আমি ইংলিশ লেখা বের করি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি মোটামুটি কালার চেক করার জন্য একটা নেই, আমার এই ফর্মটা নেব, এটা আছে জাস্ট। আমার যেহেতু ড্রয়ারের ভিতরে ইয়েটা ঢুকানো আছে, ইয়ে করা আছে, A4R সাইজ দুটা হয়, A4 এবং A4R, এটা এটা জাস্ট এভাবে দিলে আমার যেহেতু ভিতরে A4 আছে সেক্ষেত্রে আমি কপি দিলে চলে আসবে।
আমি কপি দিলাম, দেখেন হুবহু যেই পেজটা ভিতরে সেই পেজটাই বাইরে, এত ভালো একটা মেশিন। তো ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ। কীভাবে আসলে তোশিবা 2023 AM সেটা করতে হয়, এরপরে ডুপ্লেক্স কীভাবে করতে হয় এবং আরও যেই এর অপশনগুলো আছে সেগুলো আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, খুদা হাফেজ।